শুক্রবার রাতে মারধরের ঘটনায় ফ্যাসাদে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সেদিন রাত্রের ঘটনা এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের টেকনোসিটি থানায় চণ্ডীপুরের তারকা বিধায়ক ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অন্যায়ভাবে কাউকে বাধা দান, স্বেচ্ছায় আঘাত করা, ভয় দেখানোর অভিযোগ যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে। এরপরে রাতেই টেকনোসিটি থানায় পৌঁছায় সোহম চক্রবর্তী। পুলিশের কাছে পাল্টা অভিযোগ জানায় তৃণমূল তারকা বিধায়ক। থানা থেকে বেরিয়ে সোহম জানান, হোটেল মালিক ম্যানেজার সহ বাকি যারা গোলমাল পাকিয়েছিল তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। সোহমের বক্তব্য, হোটেল কর্তৃপক্ষের তরফে প্রথমে অভব্য আচরণ ও গালিগালাজ শুরু করা হয়েছিল। সোহম জানিয়েছেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, অভিনেতা হিসেবে এবং সর্বোপরি জনপ্রতিনিধি হিসেবে আমার নিজেকে সংযত রাখা উচিত ছিল, কিন্তু তারপরেও তো আমি রক্ত মাংসের মানুষ, কোথাও তো একটা আত্মসম্মান রয়েছে। সেখানে যখন বারবার আঘাত হচ্ছিল তখন এটা হয়ে গিয়েছিল, এর জন্য অনুশোচনা করছি, আমি দুঃখিত এর জন্য। এর সাথে সোহমের প্রশ্ন, কেন শুধু ধাক্কা দেওয়ার অংশটিই দেখানো হচ্ছে? তৃণমূলের তারকা বিধায়কের বক্তব্য, আমি তো পাগল নই যে দুম করে গিয়ে ধাক্কা মেরে দেব। তার দাবি, ঘটনার সূত্রপাত হয়েছিল হোটেলের বাইরে থেকেই, যেখান থেকে ঘটনার সূত্রপাত সেই উৎস প্রকাশ্যে আনার দাবি তুলেছেন সোহম চক্রবর্তী।